চার দেশীয় বাণিজ্যের অত্যন্ত সম্ভাবনাময় স্থলবন্দর এই বাংলা বান্ধা। এই বন্দরের সাথে ভারত, নেপাল ও ভুটানের বাণিজ্য চলমান রয়েছে। তবে দীর্ঘদিন ধরে এই স্থলবন্দরে একটি সংকট চলছে। আগে যেখানে বন্দরে 350 থেকে 400 পণ্যবাহী ট্রাক ঢুকত, সেখানে কিন্তু বর্তমানে শুধুমাত্র রপ্তানির 8 থেকে 10টি গাড়ি বন্দরে প্রবেশ করছে। গত 5 জুলাই থেকে ভারতের ফুলবাড়ির পরিবহন মালিকদের একটি সংগঠন তারা একটি দাবিতে রাজ্য সরকারকে একটি দাবি জানিয়েছে এবং এই দাবিতে তারা কিন্তু আন্দোলন করছে। তাদের যে প্রধান দাবি সেটি হলো যে ভারতের রাজ্য সরকারকে বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে তাদেরকে 3,000 থেকে 5,000 টাকা পরিশোধ করতে হয়, তবে ভুটানের যে গাড়ি যেসব বাংলা বান্ধায় প্রবেশ করে তাদেরকে কিন্তু কোনো টাকাই দিতে হয় না। তাদের অন্যতম দাবি হলো যে এই ভুটানের যেসব গাড়ি ভারত হয়ে বাংলা বান্ধায় প্রবেশ করবে তাদেরকেও যেন একই পরিমাণ স্লট পেমেন্টের মাধ্যমে টাকা পরিশোধ করতে হয়, আর না হলে তাদের কাছ থেকে যে টাকা নেওয়া হচ্ছে সেটিকে যেন বন্ধ করা হয়। এই দাবিতে কিন্তু তারা আন্দোলন করছেন এবং তাদের আন্দোলনের কারণেই কিন্তু এই অত্যন্ত সম্ভাবনাময় স্থলবন্দরটিতে স্থবিরতা একটা বিরাজ করছে। এবং আমরা দেখেছি যে বাংলা বান্ধা স্থলবন্দরের সাথে যারা ব্যবসায়ী, শ্রমিক সহ যে সকল মানুষরা রয়েছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সবচেয়ে বড় কথা হলো যে সরকার কিন্তু এখান থেকে একটা রাজস্ব হারাচ্ছে এবং এই সমস্যার সমাধান কবে নাগাদ হবে তা কিন্তু স্পষ্টভাবে জানা যাচ্ছে না। তবে আমরা ব্যবসায়ীদের মাধ্যমে জেনেছি যে এই বিষয়টি নিয়ে ভারতের অভ্যন্তরে আলাপ আলোচনা হচ্ছে এবং শীঘ্রই এই বিষয়টি সমাধানের জন্য তারা চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে বাংলা বান্ধা থেকে বন্দরের সার্বিক পরিস্থিতি।